বোমা বিস্ফোরণে জখম কাবিরুল শেখের মৃত্যু হয় শুক্রবার রাতে বহরমপুর মেডিকেল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে নওদা থানার মধুপুর মাঠপাড়া মাঠে অর্থাৎ কাবিরুল শেখের বাড়ির পিছনে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে খবর। সেই বিস্ফোরণে মির্জুল মণ্ডল নামে 48 বছরের এক তৃণমূল কর্মী এবং 50 বছরের কাবিরুল শেখ নামে আর এক তৃণমূল কর্মী গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠান। বহরমপুর যাবার সময় রাস্তায় মৃত্যু হয় মির্জুল মণ্ডলের। কাবিরুল শেখকে ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল হাসপাতালে। 24 ঘন্টা যেতে না যেতে শুক্রবার রাত 11টা নাগাদ কাবিরুল শেখের মৃত্যু হয় বলে সূত্রে খবর। একজন পেশেন্ট হচ্ছেন কাবিরুল আর মার্জুল, এই দুজন ছিল। একজন 51 বয়স আর একজন মোটামুটি ওই অ্যারাউন্ড 30 হবে বয়সটা, তো এক্স্যাক্টলি বলতে পারেনি। তো তাদের একটু ইঞ্জুরি ছিল হচ্ছে লেফট হ্যান্ড দুজনেরই, যে সেপারেট হয়ে গেছিলো, অ্যাম্পুটেট হয়ে গেছিলো, এবং তার সাথে হেড ইঞ্জুরি ছিল এবং তার সাথে পা এবং বুকেও কিছুটা ইঞ্জুরি ছিল। তো কন্ডিশান এতটা খারাপ থাকার কারণে ইমিডিয়েটলি ট্রিটমেন্টটা করার পরে, প্রাইমারি ট্রিটমেন্টটা করার পরে তাদেরকে সিটি স্ক্যান এবং হচ্ছে এক্স রে করার জন্য এবং বেটার ট্রিটমেন্টের জন্য বহরমপুর মেডিকেলে হসপিটালে রেফার করা হয়েছে। মানে আঘাতটা কিসের থেকে হয়েছিল মনে হলো? আঘাতটা যতদূর পার্টির কথা অনুযায়ী হচ্ছে যে আরটিএ বা হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য হয়েছিল, কিন্তু এক্সাক্ট কজটা তখন জানা যায়নি এবং বলেও নি, তো এই মুহূর্তে বলাটা মুশকিল হচ্ছে আমার পক্ষে। কী মনে হচ্ছে? দেখুন, আমি যেটা দেখে মনে হচ্ছে যে একটা ইম্প্যাক্ট হয়েছে, জোর একটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট হওয়ার কারণে এটা হয়েছে। কিসের থেকে ইম্প্যাক্ট হচ্ছে ওটা? কন্ডিশন কি খুব সিরিয়াস? সিরিয়াস কন্ডিশন, খুবই সিরিয়াস আছে এবং ইমিডিয়েটলি বেটার ট্রিটমেন্ট না নিলে জীবনহানিও হতে পারে। আপনার নাম? আমার নাম ডক্টর সোম সুপ্রমিত, আমতলা রুরাল হসপিটাল। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।